এদিকে মেঘ করেছে আর এদিকে রোদ, এখনই জোর বৃষ্টি নামবে। গুড মর্নিং, এখন বাজে 7টা, এদিকে আকাশে মেঘ আছে, যখন তখন বৃষ্টি নামবে, আর একদিকে রোদও আছে। যাচ্ছি এখন এনাকে ছাড়তে স্কুলে, তারপরে হাঁটবো না, রোদ আছে, বাড়ি গিয়ে ব্যায়াম করবো। এই দিকটা মেঘ করে আছে, আবার এক ধারে রোদও আছে। আজকে পার্ক খালি খালি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো দেখলে সকালে ঋষুকে ছেড়ে আসলাম, এসে ব্যায়াম করে হাঁপিয়ে গেছি। এখন এখন বেজে গেছে 8:30, এখন বসেছি এই যে আমার ড্রিঙ্কস নিয়ে। আজকে নিয়েছি ফ্ল্যাক্স সিড, এই যে অন্য অন্য দিন চিয়া সিডস খাই, আজকে হচ্ছে ফ্ল্যাক্স সিডস নিয়েছি। একটু গরম জল নিয়েছি, মানে ঈষৎ গরম জল। আর একটা জিনিস দেখাই তোমাদের, এই দেখো এটা কি বলতো, অমরনাথের প্রসাদ। আমাদের ফ্ল্যাটে এখানে একজন অমরনাথ গেছিলেন, তো তিনি কালকে রাতে এই প্রসাদটা দিয়ে গেছেন। মানে কীরকম একটা কোইনসিডেন্ট ব্যাপার, দেখো আমি গত পরশু দিনই অমরনাথের একটা ভিডিও দেখছিলাম। আমাদের ওয়েস্ট বেঙ্গলের খুব বিখ্যাত একজন ব্লগার আছে, তিনি অমরনাথ গেছেন, তার ভিডিওই দেখছিলাম। আর ভাবছিলাম কোনো দিন যেতে পারবো কি না অমরনাথ, তো গিয়ে বাবা দর্শন করতে পারবো কি না জানি না, বাবা না টানলে তো হয় না। কিন্তু দেখো ওখানে প্রসাদ পেয়ে গেছি, মানে এত ভালো লাগছে কি করব, মানে কি বলবো আর। তো এই প্রসাদ হচ্ছে আমার কাছে প্রসাদ না, মহা মূল্যবান এক মানে বাবার আশীর্বাদ বলতে পারো। তো কেদারনাথও যাওয়ার খুব ইচ্ছা আছে, কেদারনাথটাও করার ইচ্ছা আছে, সেখানেও না টানলে মানে ভগবান না টানলে তো হয় না। তো দেখা যাক কি হয়, দেখা যাক ভবিষ্যতে কেদারনাথ অমরনাথ এগুলো করতে পারি কি না। যদি কোনো দিন যাওয়ার সুযোগ হয় তো অবশ্যই সেইগুলো তোমাদের সাথে তো শেয়ার করবো, ব্লগিং তো আছেই সারা জীবন। তো এখন আপাতত এই ড্রিঙ্কসটা খাই আর তারপরে একটু রেস্ট নিই। কোনো কাজ নেই তো ভাবলাম একটু ঘুমাবো, একটু রেস্ট নেবো। ঘুম তো হলো না, ওই 1 ঘন্টা মতো একটু শুয়ে থাকলাম, এপাশ ওপাশ করলাম, একটু ভিডিও দেখলাম, এখন খিদে পেয়ে গেছে, আর শোয়া যাবে না। এখন ব্রেকফাস্ট বানাতে এসে গেছি। ব্রেকফাস্টে আজকে হচ্ছে এগ স্যান্ডউইচ নেবো, ঋষুকেও এগ স্যান্ডউইচ করে দিয়েছি, ওটা ভীষণ ভালো খায়, আর আমিও এগ স্যান্ডউইচ খেয়ে নেবো। এই যে স্যান্ডউইচের ব্যাটারটা সকালেই রেডি করে রেখেছি, ডিমটা সিদ্ধ করে ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে, এটা খেতে খুব ভালো লাগে আর হেলদিও খুব। অল্প একটু মেয়োনিজ দিয়েছি, চিলি ফ্লেক্স দিয়েছি, গোলমরিচ গুঁড়ো দিয়েছি, দিয়ে ঠিয়ে সব কিছু দিয়ে ভালো, খুব সুন্দর হয় খেতে। আর মিস্টার মল্লিক এই যে নিয়ে আসে ব্রেডগুলো, খুব বড় বড় একদম স্যান্ডউইচের ব্রেড, তো এখন করে নেব। আর আমি আজকে একটু চিজ দিয়ে খাবো, এই মজারেলা চিজ দিয়ে খাবো। আমার এখানে ব্রেকফাস্ট প্লেট রেডি হয়ে গেছে, এখানে একটা জাম্বো সাইজের এগ স্যান্ডউইচ আছে, ভিতরে পুরো একদম চিজে ভরা, আর তার সাথে একটু বয়েলড ওই চানা ছিল, ওটাকে একটু গোলমরিচ দিয়ে টস করে নিয়েছি। তোমাদের একটা জিনিস দেখাই, ওখানে ব্রেকফাস্ট করছিলাম বসে বসে, আর ফ্রিজে না 2 দিনের চিলার ব্যাটার রাখা ছিল, তো ভাবলাম এটাকে আর রাখা যাবে না, করে নিতে হবে। তো এটাকে বসিয়ে দিয়ে আমি ওখানে ব্রেকফাস্ট করছি, আর দেখো এটার অবস্থা পুরো পুড়ে গেছে, পাতলা মতো হয়েছে, মানে এতটাই পাতলা হয়েছে কি 5 মিনিটের মধ্যে পুড়ে গেছে। আর আমাদের এই উইন্ডোটা এই বিশেষ করে বর্ষাকালের টাইমে একদম খুলে রাখা যায় না, এখান দিয়ে এত হাওয়া আসে, এসে গ্যাস বন্ধ হয়ে যায়। তো আজকে বানাবো হচ্ছে ডিমের কোরমা, এই যে 4টে ডিম, এইবেলা 2টো, ওইবেলা 2টো, ঋষুর আর আমার হয়ে যাবে, বেশি রান্না করার দরকার নেই, এক পদ ভালো করে রান্না করবো, ব্যাস তাহলেই আমাদের মা ছেলের হয়ে যাবে। ডিমের কোরমা করবো, তো ওটা দুপুরবেলা ভাত দিয়ে খাবো। আর এই যে দেখো হাওয়া আসছে, গ্যাস বন্ধ হয়ে যাবে, জ্বালা বন্ধ করে দিতে হয়। তো এইবেলা হয়ে যাবে ডিমের কোরমা, ভাত দিয়ে খেয়ে নেবো, আর ওইবেলা ইচ্ছা আছে একটু নান করার,
নান দেখি, আমি এই মানে নান টান করতে অত মানে পারফেক্ট করতে পারি না, তবে চেষ্টা করব টক দই দিয়ে মেখে টেখে একটু মানে ভিডিও টিডিও দেখে চেষ্টা করতে হবে। ডিমের কোরমার প্রিপারেশান স্টার্ট হয়ে গেছে। এখানে একটু ঘি দিয়েছি, কোরমা তো একটু ঘি না দিলে ভালো লাগে না। ঘিয়ের মধ্যে দিয়েছি হচ্ছে গোটা রসুন, টমেটো কুচি করে দিয়েছি, পেঁয়াজ কুচি করে দিয়েছি, আদা টুকরো করে দিয়েছি, আর কাজু বাদাম দিয়েছি। দিয়ে এটাকে হালকা একটু ফ্রাই করে নেব, নিয়ে ঠান্ডা হলে এটা গ্রাইন্ড করে নেব। আর তার মধ্যে মানে কোরমা তো ঘিয়েই পুরোটা হয়, চাইলে সাদা তেলেও ইউজ করা যায়। তো তারপর হচ্ছে এই যে পেঁয়াজটা কেটে রেখেছি, এই যে পেঁয়াজটা এটার বেরেস্তা বানাবো আর ডিমগুলো হালকা ভেজে নেবো। তো এই হলো গিয়ে আমার স্টার্ট প্রিপারেশন। আচ্ছা, আমি এখানে একটু সাদা তেল আর একটু ঘি ইউজ করেছি, কেন কি পুরো ঘিতে করতে গেলে অনেকটা ঘি লেগে যেত। এখানে গোটা গরম মশলা বলতে আমার কাছে খালি দারচিনি আছে, এলাচটা শেষ হয়ে গেছে, আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর যে পেস্টটা করে রেখেছি এটা দেবো, এটা খুলছে না, খুলে নেই। তো পেস্টটা দিয়ে দিলাম, এখানে চিমনি চলছে বলে আওয়াজটা হয়তো একটু কম আসতে পারে, চিমনি না চালালেই নয়, পুরো গ্যাসটা নয়তো ঘরের মধ্যে ঢুকে যাবে। তো এই ফাইন করা পেস্টটা একটু দিয়ে দিলাম এর মধ্যে। খুব সোজা একটা রান্না, খুব বেশি জিনিসপত্র লাগে না, আর সোজা রান্না কম মানে পরিশ্রমেই হয়ে যায় আর টেস্ট। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, একবারে দুটো হয়ে যাবে। আমার এখানে কোরমার মশলা মোটামুটি হয়েই গেছে, মাঝে মাঝে একটু নাড়তে হয়েছে, এই কাজু বাদাম টাদাম দিলে না রান্নায় অল্পতেই একটু লেগে যায়। তো হয়েই গেছে, একদম হলুদ ইউজ করিনি, অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করেছি, ভেবেছি একটু হোয়াইট হোয়াইটই রাখবো, কিন্তু এটা দেখছি একটু কালার এসে গেছে, মানে হলুদ ছাড়াই করেছি তাও কালার এসে গেছে, ক্যামেরায় মনে হচ্ছে যেন হলুদ দিয়েছি বাট হলুদ দেইনি। তো একটু গরম জল দিয়ে দিই, একটু এবার গরম জলের মধ্যে ডিমগুলো দিয়ে দেবো। তো গরম জল দিয়ে ডিম দিয়ে হালকা একটু ফুটুক, একটু ঢেকে দিই, একটু মিষ্টিও কিন্তু দিয়েছি এটায়। তো আমার এখানে একদম রেডি হয়ে গেছে ডিমের কোরমা, লাস্টে একটু দুধ দিয়ে দেব, দুধের বোতলে এখানে টক দইও দিতে পারো। আমি একটু দুধ দিয়ে দিলাম, আর যে বেরেস্তাটা ভেজে রেখেছি ওটা দিয়ে দেব, তারপর ঘি গরম মশলা দিয়ে ঢেকে দিয়ে নামিয়ে দেব। এই যে আমার ডিমের কোরমা এখানে একদম রেডি হয়ে গেছে, একটু গ্রেভি রেখেছি কেন কি এটা দুবেলা আমাদের, এবেলা ভাত দিয়ে আর ওবেলা নান দিয়ে খাবো, এটা লুচি পরোটার সাথেও কিন্তু বেশ ভালো লাগে। ভেজে গেছে এখন 1:35 মতো, স্নান টান হয়ে গেছে, আর আর 5-10 মিনিট পর বাদেই যাবো রিশুকে আনতে। রিশু আজকে একা একাই এসে গেছে, আমি কিছুটা গেছি, চল 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 আমি এটাই করে আসলাম। বাবা রে, ব্যাগ তো না, শিশুর ব্যাগ যা ভার হয়, এই বাপরে যে শিশুর ব্যাগ যা ভার হয়, তুমি বাবা রে আমার এইটুকু আনতে অবস্থা খারাপ হয়ে গেছে। এই হচ্ছে আমাদের লাঞ্চ, এখানে ভাত আর ডিমের কোরমা, আর কালকে আলু পটল দিলে আর চিংড়ি দিয়ে তরকারি করেছিলাম ওটা। তো এখন বেজে গেছে 8:30, রিশুকে পড়তে দিয়ে আসলাম, আজকে পড়া থাকে, আর সকালেই বলছিলাম না আজকে নান করব, তো সেটাই এখন করছি। টক দই ফুরিয়ে গেছিলো, টক দই আনতে একটু লেট হয়ে গেল, নয়তো আটাটা মানে ময়দাটা অনেক আগেই মেখে রাখতে পারতাম। তো এখানে এই বোলের মধ্যে টক দই নিয়ে নিয়েছি, তারপরে তো একটু চেলে ময়দা নেব মানে যতটা দরকার, তারপর বেকিং সোডা ইউজ করব, বেকিং পাউডার ইউজ করব, আর নুন মিষ্টি আর হোয়াইট অয়েল ইউজ করে এটাকে রেখে দেব মোটামুটি 1.5-2 ঘন্টার মতো রেখে দেব। আচ্ছা, ময়দা আমার এখানে একদম মাখা হয়ে গেছে, আর একটু উপরে তেল গ্রিস করে নিয়েছি, আর এখানে মাইক্রোওভেনটা একটু প্রিহিট করে নিচ্ছি, 3 মিনিট দিয়েছি প্রিহিট করে মাইক্রোওভেনটার মধ্যে, এটা এখন মানে কভার করে রেখে দেবো, তাহলে না ফার্মেন্টেশনটা ভালো হয়, চাইলে ক্যাসারলেও রাখা যায়, তো আমি মাইক্রোওভেনে রেখে দিচ্ছি।
তো হয়ে গেছে আমার ময়দা মাখা, এখন আর আমার কোনো কাজ নেই, ওটা 1.5-2 ঘন্টা এখন পুরো মানে ম্যারিনেশন হবে। আর এখন তো 9:45 বেজে গেছে, রিশুর ওই 9:40 10:45 নাগাদ ছুটি, তখন আনতে যাব, ওকে এনে নিয়ে তারপরে করব। একটু লেটে খেলেও অসুবিধা নেই। আর এখানে বসে বসে খাচ্ছি চকলেট, এখানে দেখো ব্লুবেরি ব্লুবেরি যে চকলেটগুলো, মানে বাইরে এই যে চকলেটের কোটিং থাকে আর ভিতরে না বেশ ছোট্ট ব্লুবেরি থাকে, ভালো লাগে, বাইরেটা মিষ্টি মিষ্টি ভিতরটা বেশ টক টক। এখন বসে থাকি। আর একটা হইচইয়ে যে নতুন একটা সিরিজ এসছে না বিজয়া, ওই সিরিজটা বেশ ভালো লাগছে, দেখে নিয়েছি, 3-4টে হয়ে গেছে কমপ্লিট, বাকি এখন 7খানা সিরিজ আছে, তো ওটা বসে বসে এখন দেখছি, বেশ ভালো লাগছে। বিশেষ করে এখনকার মা বাবাদের তো ওটা দেখাই উচিত, একটা কলেজের র্যাগিংয়ের বিষয় নিয়ে পুরো সিরিজটা, তো বেশ ভালো লাগছে আর ভয়ও লাগছে। বল। গুড মর্নিং স্যার, প্রিন্সিপাল ম্যাম, কোঅর্ডিনেটরস অ্যান্ড টিচার্স, আই এম সুব্রতিন মন্দির ফ্রম সেকশন ডি ক্লাস 7। উই টুগেদার হ্যাভ প্রিপেয়ার্ড এ মডেল অন সিড জার্মিনেশন অন এ ফ্লো চার্ট। নাও আওয়ার ব্রেইন উইল টেক ইট, why only flowchart? Flowchart is one of the most useful way of expressing context on paper. তো প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, এবার দেখি এটা কি অবস্থা, বেশ সফট হয়ে গেছে আর ফুলে বেশ অনেকটাই হয়েছে, এবার আমি নানগুলো বানিয়ে নিই। ডিনার রেডি, এখানে হচ্ছে ডিমের কোরমা সাথে 2 নান আর কয়েকটা পেঁয়াজের টুকরো, আর এটা হচ্ছে স্প্রাইট। রিশুর খাওয়া হয়ে গেছে, এখন আমি খেয়ে নেব। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে কোনো একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের ব্লগটা ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব আর একটা কমেন্ট করে দিও। টাটা, গুড নাইট।